সাবস্ক্রাইব করুন সম্পর্ক বাংলা ইউটিউব চ্যানেলকে তার পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিন আমাদের লেটেস্ট ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য নমস্কার বন্ধুরা অবশেষে প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্পের প্রকল্পে টাকা ঢোকা শুরু হলো পশ্চিমবঙ্গে তা বন্ধুরা আপনার জন্য সুখবর পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে টাকা ঢোকা তা আপনি যদি প্রধানমন্ত্রী কিষান সম্মান জন্য ফর্ম জমা করে থাকেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনি বছরে ছ হাজার টাকা অর্থাৎ আপনি দু হাজার টাকা করে তিনবারে মোট ছ হাজার টাকা পেয়ে যাবেন তা প্রথম কিস্তির টাকা ঢোকা শুরু হয়ে গেল তা কিছু কিছু জায়গায় কিন্তু মানে দুটো কিস্তি একবারে ঢুকেছে সেটা দু হাজার করে চার হাজার ঢুকেছে অ্যাকাউন্টে তা আপনি যদি আবেদন করে থাকেন তা কী করে আপনি চেক করবেন যে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে কিনা যদি টাকাটা না ঢুকে সেক্ষেত্রে কি করতে হবে এবং কোথায় যেতে হবে কীভাবে কোন কাজ করতে হবে টোটাল ব্যাপারটা এই ভিডিওতে জানিয়ে দেবো তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পরে দেখবেন কোনো জায়গায় বাদ দেবেন না আর সবার প্রথমে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে আমাদের প্রতিনিয়ত আপডেট আপনি সবার প্রথমে দেখতে পেয়ে যাবেন আপনার কোনো আপডেট মিস যাবে না তা আপনাদেরকে প্রথমত জানিয়ে রাখি যদি আপনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের জন্য আবেদন করে থাকেন এবং সেক্ষেত্রে আপনার ফর্ম স্ট্যাটাসটা চেক করতে হবে আপনি যখন অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন বা অফলাইনে করতে পারেন এবং সেক্ষেত্রে আপনার যে কিষাণ মান্ডি আছে সেখানে আপনি জমা করেছেন ফর্মটা এবং সেই ফর্মটা অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট করে দিয়েছে সেটা দেখার ব্যাপার আছে যদি আপনার ফর্মটা রিজেক্ট করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোরকম টাকা পাবেন না সেক্ষেত্রে পুনরায় আপনাকে রিঅ্যাপ্লাই করতে হবে এবং যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তো অবশ্যই কিন্তু আপনি অ্যাকাউন্ট টাকা পাবেন টাকা ঢোকা কিন্তু শুরু হয়ে চোদ্দ তারিখ থেকে চোদ্দ তারিখ এগারোটা দুপুর এগারো থেকে কিন্তু শুরু হয়ে গেছে টাকা ঢোকা তা অনেকের অ্যাকাউন্টে কিন্তু দু হাজার করে টাকা ঢোকা শুরু হয়ে গেছে তা আপনি যদি এখনও টাকাটা না পান সেক্ষেত্রে প্রথম কাজ হবে আপনি যদি এগুলো না বোঝেন ভালোভাবে তা প্রথমত আপনি যে অ্যাকাউন্ট জমা দিয়েছিলেন মানে ফর্ম ফিল সময় যে অ্যাকাউন্ট দিয়েছেন সেটা আপনার এসবিআই হতে পারে বঙ্গ গ্রামীণ বিকাশ হতে পারে যে ব্যাংকের অ্যাকাউন্ট হোক না কেন সেই ব্যাংকের অ্যাকাউন্টটাও প্রথমে আপনাকে বইটা আপডেট করে নিতে হবে অর্থাৎ ব্যালেন্স আপনাকে চেক করতে হবে যে আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছে কিনা এবং সেখানে পোস্ট করে উল্লেখ থাকবে যে আপনাকে প্রধানমন্ত্রী কিষাণ সরানি প্রকল্প থেকে টাকাটা পাঠানো হয়েছে সেটা দু হাজার হতে পারে প্রথম কিস্তি দুটো কিস্তি যদি একবারে ঢুকে যায় সেক্ষেত্রে আপনার হাজার টাকা হতে পারে এবার প্রশ্ন হলো যদি আপনি মনে করেন যে আপনি অনলাইন চেক করবেন এবং সেক্ষেত্রে প্রথমত আপনাকে গুগলে যেতে হবে আপনি যে মোবাইল ফোনে ভিডিওটা দেখছেন সেই মোবাইল ফোনে কিন্তু সহজেই করতে পারবেন তা কী করতে হবে আপনাকে দেখে দিচ্ছি তা প্রথমত আপনি গুগলে যাবেন এবং গুগলে গিয়ে লিখবেন পি এম কিষান দেখতে পাচ্ছেন আমি পি এম কিষান লিখেছি আপনার মোবাইলে গুগলে সার্চ বক্স পি পিএম কিষান লিখবেন লেখার পরে প্রথম যে লিঙ্কটা আছে দেখতে পাচ্ছেন পি এম কিষান লেখা রয়েছে এই লিঙ্কে ক্লিক করবেন তা সাইটটা আপনার কাছে ওপেন হয়ে যাবে অনেক সময় কি দেশ সার্ভিস অ্যানেবেল এরকম আসতে পারে যদি আসে সেটাকে পুনরায় আপনার ট্রাই করতে হবে কেননা এটা যেহেতু সবাই একসঙ্গে ট্রাই করছে সেক্ষেত্রে সমস্যা হতে পারে তা আপনাকে পুনরায় ট্রাই করলে কিন্তু সাইটটা খুলে যাবে এবার প্রশ্ন হচ্ছে আপনি এখানে আসার পরে একদম নিচে দিকে চলে আসবেন তা যেহেতু আমি এটা কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি দিয়ে কোলো একইভাবে আপনাকে দেখাবে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসতে লেখা থাকবে যে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড সিএসি ফার্মার্স দেখতে পাচ্ছেন এই যে অপশান আছে এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে যে আপনাকে দেখে নিতে হবে যে আপনার ফর্ম স্ট্যাটাসটা ঠিকঠাক আছে কি না তা ভিডিওটা দেখতে থাকুন আপনাকে সমস্ত দেখিয়ে দিচ্ছি এই অপশানে আমি ক্লিক করলাম এই অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটা অপশান কিন্তু আপনার কাছে খুলে যাবে দেখতে পাচ্ছেন খুলে গেছে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার অবলিক সিএসসি ফার্মার এখানে যে আপনার আধার নম্বর অর্থাৎ যে আধার নম্বর আপনি জমা করেছিলেন সেই আধার নম্বরটা কিন্তু এখানে লিখে দিতে হবে তো আমি আধার নম্বরটা যেটা আছে সেটা আমি লিখে দিচ্ছি ওকে তো দেখতে পাচ্ছেন আধার নম্বরটা লেখা হয়ে গেল আধার নম্বর লেখার পরে পাশে দেখতে পাচ্ছেন ক্যাপচার রয়েছে অর্থাৎ এইখানে যা যা লেখা থাকবে ক্যাপচা সেটা আপনার ক্ষেত্রে মানে বারবারই চেঞ্জ হবে সেটা আপনাকে যা যা লেখা থাকবে ছোটো হাতে যেভাবে থাকবে বড় হাতে যেভাবে থাকবে সেটা কিন্তু আপনাকে লিখতে হবে যেভাবে আছে তা আমি লিখে দিচ্ছি তা দেখতে পাচ্ছেন আর যারা লেখা আছে আমি ক্যাপচারটা ফিল করে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন পাশে সার্চ অপশন আছে সেই অপশন সার্চ অপশন একবার ক্লিক করে দিলাম ক্লিক করার মাত্র দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ডিটেলস অর্থাৎ যে আধার কার্ডের ডিটেলসটা দেখাচ্ছে নাম দেখেছেন যে অশোত কুমার মন্ডল তার আধার নম্বরটা তার মোবাইল নম্বরটা যে মোবাইল নম্বর জমা দিয়েছিলেন এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্টের নম্বরটা আইএফসি কোডটা এবং তিনি কোথা থেকে বিলং করেন ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ থেকে বিলং করেন এবং সমস্ত অ্যাড্রেসগুলো দেখিয়ে দিয়েছে ওকে এবং তিনি রেজিস্ট্রেশন করেছেন দেখতে পাচ্ছেন এগারো দুই দু হাজার একুশ অর্থাৎ এগারো দুই অর্থাৎ দু হাজার একুশ সালে ফেব্রুয়ারি মাসে এগারো তারিখে কিন্তু এটা রেজিস্ট্রেশন করেছেন এবং এবার প্রশ্ন হচ্ছে এটাকে স্ট্যাটাস দেখতে হবে দেখুন প্রথমে দেখা যাচ্ছে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল অ্যাট স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশানটা রয়েছে যার আধার কার্ড রয়েছে তার কিন্তু এখনও কিন্তু টাকা পাবেন না কারণ হচ্ছে একটা পেন্ডিং রয়েছে এটা এখনও কিন্তু রাজ্য সরকার অ্যাপ্রুভ করে না যেহেতু এটা কেন্দ্রের টাকা মোদী সরকার দিচ্ছে তা সেক্ষেত্রে মোদী সরকার দেওয়ার পরে রাজ্য সরকারকে কিন্তু অ্যাপ্রুভ করতে হবে রাজ্য সরকার যদি অ্যাপ্রুভ করে অনেকের অ্যাপ্রুভ হয়ে গেছে এখানে তো অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু টাকাটা পাবেন এখানে দেখা যাচ্ছে যে ফেন্ডিং ফর অ্যাপ্রুভাল অর্থাৎ এখনও কিন্তু ফেন্ডিং রয়েছে অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং রয়েছে আস্তে আস্তে পরবর্তীকালে এটা কিন্তু রেজেক্ট দেখাচ্ছে না যে আপনার বলবেন না যে রেজেক্ট হয়ে গেছে শুধুমাত্র পেন্ডিং ফেন্ডিং দেখাচ্ছে মানে এখনও কাজ চলছে অবশ্যই এটা হয়ে যাবে তো এরকম যদি দেখায় আপনাকে তাহলে কিন্তু ওয়েট করতে হবে আপনি এখন টাকাটা পাননি এটা আপনাকে মাথায় রাখতে হবে এবার যদি দেখা যাচ্ছে এখানে আপনাকে দেখা যাচ্ছে যে মানে অপ্রুফ দেখা যাচ্ছে এখানে যদি দেখায় আপনাকে এখানে অ্যাপ্রুভ লেখা আসবে যদি অ্যাপ্রুপ দেখায় তাহলে ভাববেন যে আপনার কাজটা হয়ে গেছে এখানে আসার পরে আপনাকে অ্যাপ্রুপ তো হয়ে যায় তাহলে আপনি ব্যাক করে চলে আসবেন ব্যাক করে আবার যে প্রথমে যে পি এম কেশনে আমি এসলাম তার পাশে দেখতে পাচ্ছেন যেখানে আমি স্ট্যাটাস অফ সেল রেজিস্টার দেখালাম তার পাশে অপশন দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস এখানে একবার ক্লিক করতে হবে তো এই অপশানে ক্লিক করা মাত্র একটা অপশন আপনার কাছে খুলে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে আধার নাম্বার অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নম্বর তিনটের মাধ্যমে কিন্তু আপনি চেক করতে পারবেন তো প্রথমেই রয়েছে আধার নম্বর আপনি যে আধার নম্বরটা চেক করেন সেই আধার নাম্বারটা দিতে হবে তা আমি আধার নাম্বারটা দেখা দিয়ে আপনাকে একবার দেখানোর চেষ্টা করছি তা আধার নাম্বারটা এখানে দিয়ে দেবো তারপরে অ্যাকাউন্ট নাম্বার যদি আমার আধার নাম্বার মনে না থাকে সেক্ষেত্রে আমি অ্যাকাউন্ট নাম্বার দিতে পারি বা আমি যখন ফর্ম ফিল আপের সময় যে ফর্ম মানে যে মোবাইল নাম্বারটা জমা দিয়েছিলাম সেই মোবাইল নম্বর দিয়েও আমি চেক করতে পারবো তা আমি আধার নাম্বারটা যেটা আছে আমি আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আধার নাম্বারটা লিখিয়ে দিয়েছি তার পাশে দেখতে পাচ্ছেন গেট ডেটাতে ক্লিক করবো ক্লিক করবার দেখা যাচ্ছে কিন্তু আইডা ডিটেলস নোয়াট রেজিস্টার্ড অর্থাৎ এখনও কিন্তু রেজিস্টার হয়নি অর্থাৎ ওখানে অ্যাপ্রুভ করেনি আপনি যেটা বলছিলাম এই সেম আধার নাম্বার অ্যাপ্রুভ করেনি যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু এখানে দেখিয়ে দেবে যে আপনার টোটাল ডিটেলসটা আপনার নাম আপনার বাবার নাম আপনার অ্যাকাউন্ট নম্বর টোটাল দেখিয়ে দেবে এবং আপনি প্রথম কিস্তি যেটা থাকে ফার্স্ট ইনস্টলমেন্ট সেটাকে দেখিয়ে দেবে কিরকম দেখাবে সেটা আপনাকে দেখাচ্ছি যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায় সেম কিন্তু এরকম একটা ওপেন হয়ে যাবে আপনাকে এখানে কিন্তু আপনার রাজ্যের নাম আপনার গ্রামের নাম আপনার কবে রেজিস্ট্রেশন করেছেন এবং তারপর আপনার অ্যাকাউন্ট নম্বর আপনি কোথা থেকে বিলং করেন সমস্ত কিছু কিন্তু এরকমভাবে দেখিয়ে দেবে এখানে দেখতে পাবেন যে এখানে প্রথম ইনস্টলমেন্ট দেখা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে কোনো রকম দেখা আছে না ইনস্টলমেন্টে এখন টাকা দুটো ঢুকে নিয়ে অর্থাৎ শুধুমাত্র অ্যাপ্রুভটাই হয়েছে এখন পর্যন্ত হয়নি যেখানে যদি দেখিয়ে দেয় দু হাজার তা অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ঢুকে যাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পরপর কেসে দিয়েছে তা তিনটে কেসে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে মানে দু হাজার করে ছ হাজার ঢুকবে তা তিনটে কিস্তি কিন্তু আপনাকে দেখিয়ে দেবে এইভাবে কিন্তু আপনি চেক করতে পারবেন এরপরে যদি কোনো রকম সমস্যা হয় নিচে আপনি কমেন্ট করে জানাবেন আর এটাও কমেন্ট করে জানাবেন যে আপনার কোন জায়গায় বসতে সমস্যা হচ্ছে তা বন্ধুরা এই যে ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য আপডেটটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন আর এই ভিডিওটা আপনার প্রিয়জনদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তা দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ